আজকে আমরা হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার্সের আপডেটের ব্যাপারে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ফেব্রুয়ারিতে আইফোনের ফেস আইডি আর লক আইডি আনার পর এবার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক ফিচার্সটি আনতে চলেছে হোয়াটসঅ্যাপে। আপনার হোয়াটসঅ্যাপের সিকিউরিটির জন্য কোনো থার্ড পার্টি আর অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। এখন তো অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, তবে এই ফিচার্সটা বিটা ভার্সন হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন 2.19.2.1 বিটা টেস্টারদের জন্য এসে আপনি যদি বিটা টেস্টারের জন্য এনরোল করে থাকেন তাহলে আপনি এই ফিচার্সটা ইউজ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে। দেন টপ রাইটে যে তিনটে ডটের আইকন আছে ওখানে ক্লিক করতে হবে। দেন আপনাকে যেতে হবে সেটিংস, তারপর আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্টে, তারপর আপনাকে ক্লিক করতে হবে প্রাইভেসি, তারপর নিচের দিকে স্ক্রল করে এসে লাস্ট যে অপশানটা আছে ফিঙ্গারপ্রিন্ট লক ওখানে ক্লিক করতে হবে। তারপর আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট যে অপশানটা ডিসেবল আছে ওটাকে এনেবেল করে দিন। তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্টটাকে অ্যাক্সেস দিন। এখানে আরও কয়েক দুটো অপশান এনেবেল হয়ে গেল। অটোমেটিক্যালি লক ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে হবে আফটার 30 মিনিট পর হবে, আর আফটার 1 মিনিটের পর হবে। একটা আছে নো কন্টেন্ট ইন নোটিফিকেশান, সেটা যদি আপনি ডিসেবল করে দেন তাহলে যত নোটিফিকেশান যত কন্টেন্ট আসবে সেগুলো নোটিফিকেশান শো হবে। সিকিউরিটি অ্যান্ড সেফটির দিক থেকে যদি বলা যায় তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট যে লকটা আছে সেটা লকের আপডেটটা আছে সেটা সম্পূর্ণ নিরাপদ, কারণ এইটা আপনার কোনো থার্ড পার্টি অ্যাপের যেমন আপনার পার্সোনাল ডেটাকে অ্যাক্সেস করতে চায় এই আপডেটে কোনো পার্সোনাল ডেটা বা কিছু অ্যাক্সেস করবে না, এটা সম্পূর্ণ নিরাপদ। আর এটা আপনার ফিঙ্গারপ্রিন্টটা কোনো ডেটা সার্ভারে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সার্ভারে কোনো সেভ হবে না। তো কেমন লাগলো এই ভিডিওটা? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।